শিক্ষা সংক্রান্ত আপডেট। নমস্কার বন্ধুরা, আপনারা জানেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক টেস্ট বাতিল হলে ছাত্রছাত্রীদের ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ চাইছে মক টেস্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সূচি দ্রুত ঘোষণা করুক শিক্ষা দপ্তর, এটাও চাইছেন সকলে। টেস্ট ছাড়া জীবনের বড় দুটো পরীক্ষায় বসা কতটা সম্ভব, এই ভিডিওতে থাকবে তার বিশ্লেষণ। বর্তমানে আপনারা জানেন রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত আর সরকার পোষিত স্কুল থেকে আগামী বছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবেন তাদের টেস্ট হবে না বলে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিবিএসসি বা আইসিএসসির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানকার অধ্যক্ষরা বলছেন যে করোনা দাপটের মধ্যে তাদের কিন্তু দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য অনলাইনে পরীক্ষা হয়ে গেছে অলরেডি। ডিসেম্বরে যদি স্কুল খোলে তাহলে পারস্পরিক দূরত্ব বজায় রেখে তারা কিন্তু দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষার আগে আরও একটি টেস্ট নেওয়ার কথা ভাবছেন। ওই দুটি স্কুল দিল্লি বোর্ডের কাছ থেকে দশম এবং দ্বাদশের টেস্ট বাতিল সংক্রান্ত কোনো নির্দেশ এখনো পায়নি। বোর্ড প্রশ্ন করলেও টেস্ট নেয় কিন্তু স্কুল, এবার স্কুলকেই প্রশ্ন করতে হবে বলে জানা যাচ্ছে ওয়াকিবহাল মহল থেকে। তাহলে আইসিএসসি সিবিএসসি বোর্ডে পড়া ছাত্রছাত্রীরা জীবনের বড় দুটো পরীক্ষায় সম্মুখীন হওয়ার আগে তারা কিন্তু বিভিন্নভাবে প্রস্তুতি সেরে নিচ্ছেন, অর্থাৎ তাদের অনলাইন টেস্ট হয়েছে এবং ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অর্থাৎ ডিসেম্বরেই তারা একেবারে সরাসরি স্কুল ক্যাম্পাসের মধ্যে টেস্ট দিতেও পারে বলে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত পর্ষদ বোর্ড বা কাউন্সিল আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানকার ছাত্রছাত্রীরা টেস্ট পরীক্ষা ছাড়াই সরাসরি জীবনের দুটি বড় পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছে। সেক্ষেত্রে অন্যবার যেটা সুবিধা পায়, টেস্ট পরীক্ষা তো হয়ই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তৈরি টেস্ট পেপার ছাত্রছাত্রীদের হাতে আসে এবং ছাত্রছাত্রীরা সেই টেস্ট পেপার দেখে অনুশীলন করতে করতে নিজেদের প্রস্তুত করে ফেলে, আত্মবিশ্বাস বাড়িয়ে ফেলে। কিন্তু অতিমারিতে দেখা যাচ্ছে যে একদিকে কোনো রকম ক্লাস হয়নি বা মাধ্যমিকের ক্ষেত্রে হলেও সামান্য ক্লাস হয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই ক্লাসের সংখ্যাটা একেবারেই প্রায় না। সেক্ষেত্রে একেবারেই প্রস্তুতি ছাড়া, কোনো রকম টেস্ট পরীক্ষা ছাড়া ছাত্রছাত্রীরা যখন সরাসরি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব, অনুশীলনের অভাব এবং সর্বোপরি একটা নিজেদের মধ্যে উৎকণ্ঠা কাজ করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল, ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের একাংশ। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন হয় সেই বিষয়ে ধারণা তৈরি করতে মডেল প্রশ্ন দেয়া যেতে পারে ছাত্রছাত্রীদের। পড়ুয়ারা সেই প্রশ্নের সমাধান স্কুলের শ্রেণীকক্ষে বসেই করতে পারবেন, পুরোটাই নির্ভর করছে সরকারের অনুমতির ওপর। এই রকমই মন্তব্য সংস্কৃত কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের একটি সংবাদ মাধ্যমে। অর্থাৎ শিক্ষকদের একাংশ চাইছেন যদি অন্তত পক্ষে তাদের মডেল প্রশ্ন দিয়ে একবার প্রস্তুতি পর্ব ঝালাই করে নেওয়া যায়, এক্ষেত্রে অনলাইন টেস্ট বা সাইবার সারণীর মাধ্যমে অনলাইনে পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব বলা যেতে পারে। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের একটা বড় অংশ ডিজিটাল ডিভাইডের শিকার, তারা ডিজিটাল পরিষেবা থেকে অনেক দূরে আছেন, অর্থাৎ
তারা অনলাইনে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। সেক্ষেত্রে স্কুলের মধ্যেই যদি কোনোভাবে অ্যারেঞ্জ করা যায়, অন্তত মডেল প্রশ্ন দেখিয়ে একবার অনুশীলন করিয়ে নেওয়া যায়, তাহলে আত্মবিশ্বাস কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকদের একাংশের বক্তব্য, করোনা আবহে টেস্ট বাতিলের ঘোষণা করা হয়েছে অনেক দেরিতে। এবার অন্তত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই সূচি দ্রুত ঘোষণা করুক শিক্ষা দপ্তর, এমনটাই চাইছেন শিক্ষক শিক্ষিকারা। টেস্ট বাতিল জীবনের বড় পরীক্ষায় ওঠার আগে প্রস্তুতি পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে ছাত্রছাত্রীরা, কিন্তু এমন সুযোগ যদি দেওয়া যায়, অন্তত পক্ষে তাদের কাছে যদি মডেল প্রশ্ন পৌঁছে দেওয়া যায়, তাহলে এই সমস্যার থেকে সুরাহা হবে বলে মনে করা হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য অগ্রিম শুভেচ্ছা। এই করোনা পরিস্থিতিতে তারা ভালোভাবে যেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে। টিএফপিজি এডুকেশনাল ফোরামের পক্ষ থেকে তাদের জন্য আরও একবার অগ্রিম শুভেচ্ছা। সঙ্গে থাকুন। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।